আজকে আমি ডমসের একটা স্পেশাল বল পেন আপনাদের দেখাতে চলেছি, যেটা ₹5 অ্যাভেলেবেল। সেটা হচ্ছে ডমসের ইংসিফাই 0.7। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, ইংসিফাই 0.7 প্রিন্টার নাম, ডমস কোম্পানির। যদি লুকটা দেখেন, কিছুটা এইরকম লুকটা, এরকম ওভারঅল বডিতে ডিজাইন করা আছে। এটা ব্লু কালার ইঙ্ক, পুরো ওভারঅল বডি প্লাস্টিক, টিপ পোর্শনটা এরকম ট্রান্সপারেন্ট দেওয়া হয়েছে। গ্রিপটা কিন্তু এরকম গ্রিপ দেওয়া হয়েছে, যেটা কিন্তু প্লাস্টিকের ডিজাইনার গ্রিপ, যেটা এরকম ইভ্যাজিনেশন রয়েছে ভেতরে, যেটা আপনাদের গ্রিপ করতে সাহায্য করবে। মানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইভ্যাজিনেশনগুলো। আমরা যদি দেখি রিফিলটা এইরকম একটা রিফিল দেওয়া হয়েছে ডমসের তরফ থেকে, খুবই সুন্দর। ₹5 এটা যথেষ্টই ভালো, আর প্লাস্টিকও কিন্তু হার্ড প্লাস্টিক ইউজ করা হয়েছে। এটা হচ্ছে ব্লুটা, ব্ল্যাকের ক্ষেত্রে ওভারঅল ফিচার এক, খালি কালারটা হচ্ছে অ্যাশ কালার। রিফিলটার খুলে তাই দেখালাম না, একই রকম স্ট্রাকচার, খুবই সুন্দর। ₹5 আপনারা ₹5 প্লাস ₹5 ₹10 একটা ব্লু একটা ব্ল্যাক ইঙ্কের ডমসের ইংসিফাই পেন এরকম কিনে নিতে পারবেন। এবার লিখে দেখা যাক কীরকম লেখা পড়ছে। আমি এই ডায়েরির পেজটা বেছে নিয়েছি লেখার জন্য। আমি আপনাদের লিখে দেখাবো কীরকম লেখা পড়ছে এই পেনটা থেকে। ফার্স্টে ব্লু ইঙ্কটায় লিখে দেখবো কীরকম লেখা পড়ছে। প্রচণ্ড স্মুথ লেখা পড়েছে আমি আপনাদের এটা বলতে পারি, আমি বলে বোঝাতে পারবো না, খুবই স্মুথ। ₹5 পেন অনুপাতে এতটাই স্মুথ লেখা পড়েছে। এবার যদি ব্ল্যাক ইঙ্কটা দেখি, একই রকম স্মুথনেস, প্রচণ্ড স্মুথ লেখা পড়ছে। ওভারঅল পেনটা খুবই ভালো, আপনারা চাইলে এটা কিনতেই পারেন। 5 টাকা করে এক একটা পেনের দাম, অর্থাৎ আপনারা 10 টাকায় একটা ব্লু একটা ব্ল্যাক ইঙ্কের পেন পেয়ে যাচ্ছেন। আপনারা আপনাদের নিকটবর্তী যে কোনো বইয়ের দোকানে যদি ডমসের এই 5 টাকার বল পেনের খোঁজ করেন, আশা করছি আপনারা পেয়ে যাবেন, নয়তো অনলাইনেও এগুলো অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ওভারঅল পেনটা খুবই ভালো ₹5 অনুপাতে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।